সেই বাম আমল থেকে বরাবর রাজ্য রাজনীতিতে নন্দীগ্রাম নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ভোটের লড়াই ঘিরে চর্চায় ছিল নন্দীগ্রাম। তারপর থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক সংঘাত থেকে শুরু করে তরজা বিভিন্ন সময় সংবাদ শিরোনামে নন্দীগ্রাম। শুক্রবার সেই নন্দীগ্রামেই প্যারাসুট ও স্পাই ক্যামেরা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গোলপাড়াতে এই ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা মাঠের মধ্যে স্পাই ক্যামেরা লাগানো প্যারাসুটের অংশ ও সার্কিট বোর্ড দেখতে পান। মাঠ থেকে সেগুলি সংগ্রহ করে তারা সোনাচূড়া বাজারে নিয়ে আসেন। এই খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়ায় পার্শ্ববর্তী এলাকায়। পরবর্তী নন্দীগ্রাম থানায় খবর দেওয়া হলে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে। কোথা থেকে এই প্যারাসুট এলো তদন্তে নেমেছে পুলিশ। কিভাবে প্যারাসুট ও স্পাই ক্যামেরা সেখানে এলো সেই নিয়ে স্থানীয়রাও ধন্দে রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোনাচূড়া পঞ্চায়েত এলাকার মাঠ থেকে উদ্ধার হওয়া প্যারাসুটের কাপড়ের রং সাদা। এছাড়াও সার্কিট উদ্ধার করা হয়েছে, সেখানে স্পাই ক্যামেরা লাগানো ছিল বলেও জানা গিয়েছে। প্যারাসুট দেখার জন্য সেখানে এলাকার বাসিন্দাদের ভিড় জমে যায়। সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কালীকৃষ্ণ প্রধান এই প্রসঙ্গে বলেন, আমাদের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি মাঠে রাতের বেলা প্যারাসুট পড়েছে। সম্ভবত গভীর রাতেই ঘটনা ঘটেছে। প্যারাসুট দেখার জন্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুঙ্গে আগ্রহ ছিল। স্থানীয় পঞ্চায়েত সদস্য খোকন ছিল সেখানে রয়েছেন। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, এলাকায় রাতের অন্ধকারে প্যারাসুট নামার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। অনেকেই এই ঘটনার তদন্ত চাইছেন। স্থানীয় বাসিন্দা রাজীব বাড়ুই বলেন, আগেও মহিষাদলের মাঠ থেকে রিমোট চালিত হেলিকপ্টার উদ্ধার হয়েছিল সোনাচূড়াতে, এবার প্যারাসুট ও স্পাই ক্যামেরা উদ্ধার হয়েছে বলে শুনলাম। বারবার কেন এখানে এই ধরনের ঘটনা ঘটছে তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত। এই প্যারাসুট উদ্ধারের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ। এই প্যারাসুট কে বা কারা কী কারণে চালাচ্ছিলেন তাও জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। সোনাচূড়া পঞ্চায়েতের উপপ্রধান কালীকৃষ্ণ প্রধান বলেন, আজ সকালে এলাকাবাসীরা মাঠের মধ্যে প্যারাসুট ক্যামেরা ও যন্ত্রাংশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পঞ্চায়েত সদস্য খোকন শীল। এখন প্যারাসুটে লাগানো ক্যামেরা উদ্ধারের ঘটনা এলাকায় কোনোদিনই ঘটেনি। অতীতে রিমোট চালিত একটি হেলিকপ্টার উদ্ধার হয়েছিল মহিষাদলের আজরা স্কুলের মাঠে। পরে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুর থেকে পরীক্ষামূলকভাবে পূর্ব মেদিনীপুরের এগড়ার বন্যা দুর্গত এলাকায় দ্রুত ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগেই নেওয়া হয়েছিল।